পছন্দের ফরম্যাট বললেই একলাফে বাংলাদেশের যে কারো মাথাতেই আসবে ওয়ানডের নাম। ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে সবার ধারণা এই একটা ফরম্যাটেই দুর্দান্ত খেলে বাংলাদেশ। রেজাল্ট শিটের দিকে তাকালেও কথাটার যথার্থতা পাওয়া যায়। অন্য যে কোনো ফরম্যাটে যেখানে ধুঁকতে থাকে টাইগাররা, সেখানে 50 ওভার ক্রিকেটে বেশ উজ্জ্বল তাদের পারফরম্যান্স। 50 ওভার গেমে দেশ কিংবা দেশের বাইরে সমানতালেই পারফর্ম করেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু 2023 পক্ষে থাকছে না এই স্টেটমেন্টের। নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাটেই চলতি বছর ভরাডুবি হয়েছে বাংলাদেশের। ব্যাট হাতে ব্যক্তিগত কিছু ঝলক দেখা গেলেও নেই কোনো দলীয় সাফল্য। সেঞ্চুরি মোটে 3টা আর 5 উইকেট একখানা। দেশ কিংবা দেশের বাইরে জয় হয়তো এসেছে, কিন্তু বিশ্বকাপের বছরে মেগা আসরে সময়টা কেটেছে ভুলে যাবার মতো। নিউজিল্যান্ডের শেষ ম্যাচটায় জয় দিয়ে সিরিজের সমাপ্তি ঘটালো শান্ত বাহিনী। একই সঙ্গে থামলো 2023-এর ওয়ানডে যাত্রা। এবছর ICC-র ক্যালেন্ডারে নেই আর কোনো ওয়ানডে ম্যাচ। বিশ্বকাপের এই বছরে সর্বাধিক 50 ওভার ম্যাচ দেখেছে ক্রিকেট দুনিয়া। 2007-এর 191 ম্যাচের রেকর্ড ভেঙে সর্বোচ্চ 218টা ম্যাচ হয়েছে 2023-এ, যেখানে তৃতীয় সর্বোচ্চ 32টা ওয়ানডে খেলেছে টাইগাররা। এর মাঝে 11টি ম্যাচে জিতেছে বাংলাদেশ, হার 18টিতে, আর রেজাল্ট হয়নি 3 ম্যাচে। এই পুরো বছরে বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচে হারতে হয়নি আর কোনো দলকে। 2023-এর সেরা ব্যাটার শুভমান গিল, 29 ইনিংসে তার রান 1584, আর সেখানে একই মৌসুমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান নাজমুল হোসেন শান্তর। গিলের চেয়ে 2 ম্যাচ কম খেলে তিনি করেছেন 992 রান। দুয়ে থাকা মুশফিকের রান 29 ম্যাচে 846। 3 নম্বরে 735 রান নিয়ে আছেন সাকিব আল হাসান। তাওহিদ হৃদয় 27 ম্যাচে করেছেন 727 রান। ভয়ানক একটা বছর কাটিয়েছেন লিটন দাস। বাবা হওয়ার বছরটায় ব্যাট হাতে মাত্র 651 রান করেছেন তিনি। পাশাপাশি বছরের সর্বোচ্চ 5 বার 0 রানেও আউট হয়েছেন LKD। এবছর বাংলাদেশের 3 সেঞ্চুরির 2টা শান্তর আর 1টা মুশফিকের। 90-এর বেশি স্ট্রাইক রেটের দেখা পায়নি কোনো টাইগার ব্যাটার, সর্বোচ্চ 89 সাকিবের। চলতি মৌসুমের সেরা বোলার কুলদীপ যাদব, 29 ইনিংসে তার উইকেট সংখ্যা 49। আর 2023-এ বাংলাদেশি সেরা বোলার পেসার শরীফুল ইসলাম, 19 ম্যাচে 32 উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি 6-এর নিচে। দুয়ে আছেন তাসকিন আহমেদ, তার দখলে 18 ম্যাচে 26 উইকেট। এই তালিকারও 3 নম্বর নামটা সাকিব আল হাসানের, 23 ম্যাচে সমান 23টি উইকেট আছে তার, যদিও ইকোনমি মাত্র 4.68। চারে আছেন মেহেদি হাসান মিরাজ, 23 উইকেট নিয়েছেন তিনি 27 ম্যাচে। আর তালিকার সবার নিচে আছেন হাসান মাহমুদ, 16 ম্যাচে 22 উইকেট তার, যদিও এক জায়গায় সবার চেয়ে গিয়ে হাসান একমাত্র বাংলাদেশি হিসেবে এই বছর 5 উইকেট নিয়েছেন তিনি, যদিও ইকোনমিটা আবার ভালো নয় হাসানের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।